লাগে না এবার আসো এই তো চলে এসেছি গানটা গাইতে না গাইতে শেষ হইতে না হইতে বান্দা হাজির কেমন আছো তুমি আমি ভালো তুমি কেমন আছো ভালো আছি কিন্তু একটা সমস্যা আছে সমস্যা কি সমস্যা হঠাৎ করে তোমার আসলে কি কয়েকদিন ধরে না আমার মাথাটা অনেক ঘুরে আর বমি বমি আসে দুর্ভাগ্য এটা তুমি কেমন কথা বলতেছো এই গ্যাসের সমস্যা হয় গ্যাসের সমস্যা না কিন্তু আমার না ভয় লাগতেছে যদি অন্য কিছু হয়ে থাকে তুমি অযথাই টেনশন করতেছো কিচ্ছু নেই এগুলা চলো কাটতে চলো দেরি হয়ে যেতেছে আমার শিক্ষা দিত আমাকে পথের কাটা কি জন্য কি জন্য তারা থাকো স্বাস্থ্য বলছিলাম না এইটা আমার গ্যাস্ট্রিকের সমস্যা না আমার মনে হইতেছে ওই দিনের ওই ভুলের কারণে কিছু একটা হয়েছে আমার এটা গ্যাস্ট্রিকের সমস্যা না আমার ওই দিনের পর থেকে বমি হইতেছে আমি কি ভুল করলাম ও যা কইতাছে তাহলে কি সবই সত্য তাহলে তো মনে বিপদে পড়ে যাবো আমি কি হইলো চুপ করে আছো কেন ও না কিছু না শোনো এইটা নিয়ে তুমি ভাইবো না কোনো চিন্তা করো না আমি তোমার বিকালবেলায় ডাক্তার কাছে নিয়ে যাবো চলো তাহলে এখন তোমার আগে দিয়ে আসি আমি এখন স্কুলে যাবো না আমি বাড়িতে চলে যাবো চলো ওইদিকে চলো না তাহলে তুমি যাও আমি তো ওইদিকে ঘুরে আসি ঠিক আছে কিছু হয় না ভাই আসলে কি যে গ্যাসের প্রবলেম হয়েছে তো সেই জন্য বমি করতেছি পায়েল মিথ্যা কথা বলবে না আমি তার ভাই আর গ্যাসের সমস্যা এই প্রত্যেক দিন তো তার বমি করার কথা না আসলে কি ভাই উত্তর করার মাইনাস না ওরে আমি ভালোবাসি এখন মনে হয় ওর সন্তান আমার গর্বে পায়েল এত বড় নিচে নামতে পারলি তুই কি করলে এটা নিজের মান সম্মানের দিকে তাকাইলি না ভাইয়ের কথা ভাবলি না তোর কথা আমার ভাবতেও কিনা হচ্ছে তুই এত নিচে নেমে গেছিস যা আমার সামনে থেকে চল এখান থেকে যা দূর হ এখন আমি কি করব ভাই এত মানে অনেক বকে দিতেছে আমি এত বড় ভুল কেমনে করলাম এখন যদি আমার মাইন মাইনে না নেয় তাইলে আমার কি হইব এই ভুলটা আমি কেমনে করলাম আল্লাহ তুমি আনাইছো কে বাবা আছে ভাবি আছে দেখে ভালো কেমন হইব আমি একটা দরকার এসেছি তোমার সাথে আমার কিছু কথা আছে আরে এইখানে কে কথা তো বাইরে যাবে বলতে পারতাম তুমি আমার ফোন দিতে আচ্ছা আগে কথাটা তো শুনবা আচ্ছা চল 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 বাড়ি যাবো আচ্ছা বাড়িতে আসতে কইছে কেন সেটা বলো তো আগে আমি তোমার কয়বার বলবো আমি তো এখন বিপদে পড়ছি আমি বলছিলাম কি তোমার একটা কথা বলতাম আরে যা বলবো তাড়াতাড়ি বলো তুমি তো ফোনেও বলতে পারতাম আমারে দেখো আমি তোমার যেটা বলবো ওটা ফোনে বলার মতো কোনো কথা না সেই জন্য বলতে আসছি আচ্ছা কি বলবা বলো তাড়াতাড়ি বলো তোমার আর আমার ভালোবাসার ফল আসতে চলছে আমি মা হইতে যাইতেছি আর তোমার ফাইজলামের বাধ্য তো যাও তুমি বেরিয়ে যাও যাও আরে আমি ফাইজলামি করতেছি না আমি তোমার আগে বলছিলাম যে কিছু একটা হয়েছে আমি মা হইতে যাচ্ছি তোমার আর আমার সন্তান আমার গর্ভে
এই তোমার এই পাগলের আলাপ আমার একটু শুনতে মন চাইতেছ না, তোমার বাচ্চা যদি থাকে নষ্ট করে ফেলাও, এনে ভাবতেছ কে? তুমি কি বলতেছো, বাচ্চা নষ্ট করে মহাপাপ। এই এই মেয়ে, তুমি কোন বাড়ির পাপাই না আমার বাড়িতে আনতেছ? আসলে আপনি যে কিভাবে কথাটা বলি, আপনার ছেলে সন্তান আমার গর্ভে। ছি 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 ছি, এসব কখনোই হইতে পারে না। আমার ছেলেকে আমি ভালো করে চিনি। আঙ্কেল, আপনি এসব কি বলতেছেন? আমি আপনার সত্য কথা বলতেছি। এই চুপ কর বাবা, ও মিথ্যা কথা বলতেছে, সম্পূর্ণ মিথ্যা কথা। এই বেরো, তুমি এখন বেরো ব্যাপার থেকে, বেরো বেরো, ঘর ধরে বের করে দিব, বেরো। যত সব ফাজলামি, ওই হ্যাঁ কাজ কাম যা করস, সাক্ষী সেটা কাম করিস। আমার অনেক বিপদ, মাইনের সাথে আমার একটা সম্পর্ক ছিল, এখন ওর সন্তান আমার গর্ভে। কাকি আমি এখন বুঝতে পারতেছি না আমি কি করবো, একটা উপায় করে দেন না আমারে। উপায় কিসের উপায় তুমি তোমার? আমি তার কোনো উপায় নাই, তুমি পাক করছো আর পাকের পাচ্ছ তো তোমার করতেই হবে, বুঝো নাই? আগে ভাবছিল না, হ্যাঁ আমার ছেলে, আমার ছেলে তোমার কতটা ভালোবাসতো, কই একটু কি বোঝার চেষ্টা করছো? করো নাই, এখন এখন তুমি যা করছো এগুলা শুনে খবরও যোগ্য না। আর শুনো, আমার ছেলে পাগল কিন্তু ছিল না, ও কিন্তু ভালো ছিল, তুমি জানো। এখন ও পাগল হয়েছে কিসের জন্য জানো? একমাত্র তোমার জন্যে। তোমার কথা ভাবতে ভাবতে ওই পাগল হয়ে গেছে, ওর মাথাটা ডিবিট হয়ে গেছে, ওর মাথাটা তুমি খাইছো। তাছাড়া তুমি ওর সাথে কীরকম ব্যবহার করতা, হ্যাঁ সবসময় ওর সাথে খারাপ ব্যবহার করতা, অবহেলা করতা, কেন আর কী কম ছিল? ও লেখাপড়ার মধ্যেও, লেখাপড়ার মধ্যেও ও ভালো রেজাল্ট করতো, রোল নাম্বার এক ছিল, কি আর কোনো খারাপ ছিল? কোনো খারাপ ছিল না। কাকু আমার ভুল বুঝল, আসলে আমি তো বুঝতে পারছিলাম না যে বকুল আমার এত ভালোবাসে, আমি বুঝতে পারি নাই কাকে, আপনি আমার ভুল বুঝলেন। তুই কেন দোষ কে? আমি কিন্নিকে কাঁদি ওটা আমি সে জানি, তুই কিন্নিকে কাঁদোস কইতে পারবি? তুই যার জন্য কাঁদতেছস এখন আর কোনো কান্নাকাটি না, কোনো কান্নাকাটি না। ও ওর ভুল বুঝতে পারছে, ও পাপ করছে। তাছাড়া ওর পেটে নাকি মাইনের বাচ্চা। তুই মিথ্যা কথা কোয়াস না রে বাবা, আমি আমি মিথ্যা কথা কই না। তুই ওরে কেন ভালোবাসস? হয়তো তোর ভালোবাসে না, তোর সাথে ও কত খারাপ ব্যবহার করছে এখনো করে। ওরে তোর, ওরে তোর কোনো দরকার নাই, ওরে ভালোবাসার কোনো দরকার। কেমন দোষ করছিলাম আমার সাথে এইটা হয়তো হইলো, আমি তো একা দোষ করছিলাম না, সব দুঃখ না আমার একা কিসের জন্য ভোগ করতে হইতেছে? না এর একটা ভেদ করেছে আর মমি, আমি আর কষ্ট সহ্য করব না, এলাকার মানুষ সেই সেই করব, আমার ভাই রাস্তাঘাটে অপমান হইব, এটা আমি সহ্য করতে পারবো না, আমি এর একটা ব্যবস্থা করে রেছি আনবো। আমার ভাই অপমানিত হইতেছে, মানুষ আমার খারাপ খারাপ কথা বলতেছে, এখন তুমি না বুঝার ভান করতেছো? চলবো না, তোমার সাথে আজকে আমার শেষ কথা। এই তুমি কি শেষ বোঝাপড়া করো ভাই? এই কি কইতেছো, হ্যাঁ কি শোনাইতে চাইতেছো সেটা বলো। আজকে এই মুহূর্তে তুমি আমার বিয়ে করবা? এই বিয়ের নামটা কি মুখ থেকে যায় না একবারও, খালি বিয়ে বিয়ে বিয়ে, এত বিয়ে বিয়ে করো কয়? হ্যাঁ তুমি আমার উপরে গলা উঁচু করে, গলা উঁচু করে কিসের জন্য কথা বলতেছিলে যখন ওই দিন ওই সব করছিলে, এখন আমার এত বড় একটা ক্ষতি করতেছে আমি মনে নাই তোমার? এই ছাড় ছাড় করো, মুখ রাস্তা গলা উঁচু করে মাইরা ফেলাই, মাইরা ফেলাই। এই
আমার পিছু পিছু ঘুরছ হ্যাঁ তোরা বলছিস যা তুই আমি হাসপাতালে যা হাসপাতালে বাচ্চা নষ্ট কর তারপর ফেলে কথা কস আমি নষ্ট করতে পারবো না তুমি আমার বিয়ে করবা ও বিয়ে করব বিয়ে করব হ্যাঁ বিয়ে করলে তো শান্তি আও শান্তি আমি বিয়ে করলে শান্তি আচ্ছা ঠিক আছে আয় আয় এই চুপ একটা কথা বলবি না তুই বিয়ে করবি না হ্যাঁ তুই চুপচাপ থাক আমি যেদিকে নিয়ে যাই সেদিকে আয় তোর কি বিয়ে হওয়ার স্বপ্ন না হ্যাঁ মনটা চাইতেছে তোর আমি ঘুমাতে বলবো আসলে কি টাকা পয়সা ধন দৌলত সবকিছু থাকলে ভালোবাসা হয় না ভালোবাসতে গেলে সুন্দর একটা মন লাগে আর সেই সুন্দর মনটা তোর আছে তুই আমার অনেক ভালোবাসোস কিন্তু আমি তোর ভালোবাসা বুঝি নাই তুই আমার মাফ করে দিস এখন তো মাইনের সন্তান আমার গর্বে আমি কি করবো বকুর ও সন্তান আমার আমার সন্তান